চাঁদের দেশে কলা গাছে ডালিম, এটা হলো পাগলাপুর জঙ্গল। এই জঙ্গলে অনেক পাখি মিলেমিশে বাস করত, আর তাদের মাঝে টোনা নামের একটা ছেলেও বাস করত। টোনা ছিল পেশায় জেলে, সারাদিন নদী থেকে মাছ ধরাই ছিল তার কাজ। তেমনি ভাবে আজও সে জাল নিয়ে নদীতে মাছ ধরতে এসেছে। হলো আজ এত জাল ফেলছি, তবু আমার জালে কোনো মাছ উঠছে না কেন? দূর চাই, ভালোই লাগছে না। সোনালি মাছ, রূপালী মাছ, সাদা মাছ, কালা মাছ, তোরা কে কোথায় আছিস? আয় সোনা আয়, তোরা আমার জালে উঠে আয় দেখিনি। আমি তোদের ধরে নিয়ে বাজারে যাই, আয় না রে আমার মাছ সোনারা। টোনা এসব বলছিল আর জাল ফেলছিল। তখনই সেই দিক দিয়ে বান্টি যাচ্ছিল। টোনাকে দেখে বান্টি হাসতে হাসতে বলে, ও টোনা দাদা, আর জালে মাছ উঠছে না বুঝি? উঠবে না, উঠবে না, কারণ মাছেরা আজ রাগ করে এই নদী ছেড়ে পালিয়ে গিয়েছে। সত্যি বলছো যে মাছেরা পালিয়ে গেছে? হ্যাঁ গো দাদা হ্যাঁ। তা নয় তো কি, আমি তোমাকে মিথ্যে কথা বলছি নাকি বলো তো? তুমি সব ছাড়ো আর বাড়ি গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ো। না, এটা কিছুতেই হতে পারে না। মাছেরা আমাকে ছেড়ে একদম দূরে যেতে পারে না, মাছকে আমার জালে উঠতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এসব চিন্তা করতেই থাকো, আমি বরং এখন আসি। এই বলে বান্টি সেখান থেকে চলে যায়। আর টোনা অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে নদীর জলের দিকে তাকিয়ে থাকে। তখনই সেখানে হাসতে হাসতে টুনি আসে আর টোনাকে দেখে বলে, কি গো টোনা দাদা, তোমার জালে বুঝি কোনো মাছই উঠছে না? সব মাছেরা বুঝি তোমার সাথে অভিমান করেছে? যা তো এখান থেকে, তোর হাসি আমার একদম ভালো লাগছে না। টোনার কথা শুনে টুনি আরো বেশি করে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এইদিকে টোনা একা একাই ভাবে, মাছেরা আমার সাথে এমন করতে পারলো, আমি আর আমার এই জীবনটাই রাখবো না। আমি এই নদীর জলে ডুবেই মারা যাব, কিন্তু আমি তো সাঁতার কাটতে পারি, তাই এই নদীর কিনারে যদি আমি লাভ দেই তাহলে তো আমি সাঁতার কেটেই উপরে চলে আসতে পারবো, আর মরা হবে না। তাহলে এখন আমি কি করব? হ্যাঁ, আমি বরং এক কাজ করি, নৌকা নিয়ে নদীর মাঝে যাই, তাহলে তো সেখান থেকে আমি লাভ দিলে আর বাঁচতে পারবো না, আমি মরবই মরবো। এই বলে টোনা নৌকা নিয়ে নদীর মাঝে যায়। আর সেখানে গিয়ে নদীর জল দেখে টোনা বলে, এই যা, এখানে তো কোনো স্রোতই নেই, আমি যদি এখানেও লাভ দেই তবুও তো মারা যাব না, আমি তো সাঁতার কেটেই উপরে চলে আসতে পারবো। প্রতিদিনই এত স্রোত থাকে, আর আজই কোনো স্রোত নেই, কিন্তু তবুও যে আমাকে মরতেই হবে। আমার জালে কোনো মাছই ওঠে না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, এই জীবন আমি রাখবো না, আমি আজ মরবই মরবো, মরেই ছাড়বো। এই বলে টোনা এদিক ওদিক তাকাতে থাকে, আর হঠাৎই সামনে একটা নদীর জলে পাক দেখতে পায়। ওই তো একটা পাক দেখা যাচ্ছে, আমি বরং ওই পাকটাতেই লাভ দেই, তাহলে আর সেখান থেকে কোনো ভাবে আমি বেঁচে ফিরতে পারবো না, এবার আমি মরবই তো মরবো। এই বলে টোনা নৌকা থেকে জলের পাকে লাফ দেয়, আর পাকের সাথে সেও ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সে ক্লান্ত হয়ে বলে, ওরে বাবা রে, আমাকে কেউ বাঁচাও, আমি মরবো না মরবো না, আমি আর মরতে চাই না, আমি বাঁচতে চাই, কেউ আমাকে বাঁচাও। এই বলে টোনা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে টোনা জলের তলায় ডুবে গিয়ে চাঁদের দেশে চলে যায়, যেখানে ছিল অনেক সোনা দানা রূপো। এরপর চাঁদের দেশে এসে তার জ্ঞান ফেরে। এ কি, এ আমি কোথায় চলে এসেছি রে বাবা? ওরে বাপ রে, এখানে এত সোনা দানা! এখান থেকে যদি আমি কিছু সোনা দানা নিয়ে যাই তাহলে তো সারা জীবন আমি বসে বসে খেতে পারবো। এই বলে টোনা সেখানে পড়ে থাকা একটা হাড়িতে কিছু সোনা নিয়ে সামনে তাকাতে একটা কলা গাছে
ডালিম ঝুলে থাকতে দেখে। আর সেই ডালিমটা ছিল সোনার ডালিম। এমন কলা গাছে সোনার ডালিম দেখে টোনার মনে অনেক কৌতূহল জাগে। এটা আমি কি দেখছি? একে তো চাঁদের দেশে আসলাম, চাঁদের দেশে এসে কলা গাছে সোনার ডালিম দেখলাম। সোনার ডালিমও হয়, তাও আবার সেটা কলা গাছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কিন্তু সোনার ডালিম খেতে কেমন লাগে? আমি তো আগে কোনোদিন খাইনি, আজ বরং এই ডালিমটা আমি খেয়ে দেখি যে সোনার ডালিম খেতে কেমন লাগে। এই বলে টোনা চাঁদের দেশে কলা গাছে ডালিম খাওয়ার জন্য এগিয়ে যায়। আর যেই না টোনা সোনার ডালিমে হাত দিতে যায়, তখনই সেখানে এক প্রজাপতি এসে বলে, ছুঁয়ো না গো ছুঁয়ো না, ভুল করেও কাক্ষণে ছুঁয়ো না, এ যে কোনো খাওয়ার ফল নয় গো। তুমি যদি এই ফল খেয়ে নাও তাহলে তুমি তৎক্ষণাৎই মারা যাবে। যদি নাই খাওয়া যায় তাহলে এই ফল এখানে কি করছে? আর আমি এই চাঁদের দেশে কেমন করে এলাম, তুমি কি বলতে পারো? এটা হলো জাদুই সোনার ফল, এই ফল খাওয়া যায় না। তবে তুমি এই ফলটার কাছে যা চাইবে এই ফল তোমাকে তাই দিবে। আর এটা এক অদ্ভুত চাঁদের দেশ, আর তুমি হয়তো পৃথিবী থেকে কোনোভাবে এখানে চলে এসেছো। এবার বলো তো, তুমি পৃথিবীতে শেষবারের মতো কোথায় গিয়েছিলে? আমি তো নদীর জলে মরতে গিয়েছিলাম, একটা পাকে লাভ দিয়েছিলাম। এরপর টোনা সব ঘটনা প্রজাপতিকে খুলে বলে। সব শুনে প্রজাপতি হাসতে হাসতে বলে, তুমি যখন মরতে গিয়েছিলে তাহলে তোমাকে বাঁচানোটাই তো আমার ভুল হয়ে গিয়েছে। যাও এই ফলটা খেয়ে নাও আর মারা যাও। না না বাবা, আমার মরার শখ মিটে গেছে, আমি বাড়ি ফিরে যেতে চাই। আর আমি আমার বাড়িতেই অনেক সুখে দিন কাটাতে চাই, আমি মৃত্যুকে ভয় পাচ্ছি, আমি আর মরবো না। আচ্ছা তুমি কেমন সংকল্প করেছিলে যেটা এখনি ভুলে গেলে? এবার বলো তো তোমার পৃথিবীটা কোন দিকে? এটা যদি চাঁদের দেশ হয় তাহলে তো আমার পৃথিবী নিচে। না তোমার পৃথিবী তো উপরে, কারণ এটা সাধারণ কোনো চাঁদের দেশ নয়, এটা হলো জাদুই চাঁদের দেশ। এখানে যদি তুমি কোনো বস্তু ফেলো তাহলে সেটা নিচের দিকে না গিয়ে উপরের দিকে চলে যাবে। প্রজাপতির কথা শুনে টোনা মনে মনে ভাবে, এই চাঁদের দেশে কলা গাছে ডালিম ছাড়া তো আর কোনো বস্তুই দেখতে পাচ্ছি না আমি। যদি এই ডালিমটাকে আমি ছিঁড়ে ছেড়ে দেই তাহলে তো এটা উপরের দিকে চলে যাবে, আর আমিও এই ফলটাকে ধরে পৃথিবীতে চলে যেতে পারবো। হ্যাঁ আমি সেটাই করবো। এই ভেবে টোনা কলা গাছের ডালিমটাকে ছিঁড়ে ধরে আর ডালিমটা উপরের দিকে যেতে থাকে। এরপর টোনা প্রজাপতিকে বলে, প্রজাপতি তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো তুমি, বিদায়, আসি তবে। এরপর টোনা সোনার ডালিমের সাহায্যে উড়তে উড়তে পৃথিবীতে চলে আসে। এরপর ডালিমটা হাতে নিয়ে বলে, সোনার ডালিম আমাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দাও তো। টোনার কথা মতো সোনার ডালিম টোনাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দেয়। আর টোনা সেই বাড়িতে আরামে দিন কাটাতে থাকে। সে এখন আর মাছ ধরতে যায় না, কারণ তার আর মাছ ধরার প্রয়োজন হয় না। চাঁদের দেশের কলা গাছের ডালিম টোনাকে সকল ধরনের প্রয়োজন মিটিয়ে দিত, যা দিয়ে টোনা নিজে সুন্দরভাবে চলত এবং গরিব দুঃখীদেরও সাহায্য করত। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।